আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা যারা বীর মুক্তিযোদ্ধা আছেন যারা সনদপ্রাপ্ত গেজেটেড মুক্তিযোদ্ধা তাদের জন্য ভূমি মন্ত্রণালয় নামজারির ক্ষেত্রে একটি সুসংবাদ তারা দিয়েছে তারা যেটি বলতেছে যে দশ কার্য দিবসে অর্থাৎ দশ ওয়ার্কিং ডে এর মধ্যে আপনি যদি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা হন আপনার সম্পত্তির নাম জারি হয়ে যাবে জাস্ট আজকেই তারা পরিপত্র জারি করে এটি করেছে যেহেতু মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জন্য তাদের জীবন দিয়েছেন কেউ যুদ্ধাহত হয়েছেন কেউ হয়তো বা অঙ্গহানিও হয়েছে তো এই সমস্ত মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ভূমি মন্ত্রণালয় তাদের কাজগুলো সহজ করার জন্য এই কাজটি করতে যাচ্ছে এবং এর জন্য ভূমি অফিসে মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক একটি রেজিস্টার বা বালাম বইও তৈরি করার জন্য তারা নির্দেশ দিয়েছেন এসিলেনকে স্পেশালি সরজমিনের তদন্ত করার কথাও বলেছেন জাস্ট যাতে যে তিন দিনের মধ্যেই উনি শুনানি করেন পরবর্তী ছয় দিনের মধ্যে যেভাবেই হোক উনি সেটা করে দেন তো মনে রাখবেন এটি কিন্তু নতুন না এগুলো হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের কিছুটা আমরা বলবো যে মানুষকে তারা বিভিন্ন প্রকার অফার দিয়ে মানুষকে অফারের মধ্যে গুলিয়ে পিলিয়ে পেঁচিয়ে রাখা প্রবাসীদেরকেও তারা এইভাবে ঠকিয়েছে বলেছে নয় দিনে নাম জারি হয়ে যাবে বলেছে তারা বারো দিনে নাম জারি হয়ে যাবে অথচ তাদের যে এ সিলিন্ডার আছে তারাই জানে না তাদেরকে যখন বলা হয় যে আমি প্রবাসী নয় দিনে আমার নাম জারিটা করে দেন অথবা বারো দিনে করে দেন তখন তারাই বলে যে আপনি কোথায় পেলেন হয়তো এই সমস্ত মুক্তিযোদ্ধা যারা এই সংবাদটি শুনে যারা খুশি হচ্ছেন যখনও তারা যাবেন এ সিলিন্ডারাই বলবেন কে বলেছে আপনাকে গেজেটটা নিয়ে আসেন গ্যাজেটটা অরিজিনাল কিনা এটা হয়তো ভুয়া তো এই আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে ভূমিমন্ত্রী অ্যাটলিস্ট আপনার এস একটু প্রশিক্ষণ দেন এই যে গেজেটগুলো জারি করেন এসএলএন্টদেরকে সরাসরি মেলের মাধ্যমে পাঠিয়ে দেন এবং এস প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে হয়তো যারা সেবাপ্রার্থী তারা উপকৃত হবে না হলে। আপনার এই যে দশ কর্ম দিবস এই দশ কর্ম দিবস দশ বছরেও কখনও কিন্তু শেষ হবে না আর আমরা জানি আপনারাই বলেছেন দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথে যেটি হয়ে যাবে নাম জারি হয়ে যাবে আর পূর্বে যারা জমি জমা ক্রয় করেছেন তাদের হয়তো সুবিধা দেওয়ার জন্য আপনি এটা বলতেছেন আজকে হয়তো যে এই সমস্ত বীর মুক্তিযোদ্ধা জায়গা জমি ক্রয় করবে তাদের তো অটোমেটিক আট দিনেই হয়ে যাবে তাই বেকার এখানে আর আপনি একটি পরিপত্র জারি করে দশ দিনের সুযোগ দিয়ে লাভ কী আর ওভারঅল কথা হচ্ছে এটা কখনোই সম্ভব না এটা কখনোই বাস্তবতা না আপনি এসিলেনদেরকে নির্বাহী কর্মকর্তা হিসাবে আপনি তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন তাদেরকে বিভিন্ন কাজ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে তারাও সঠিকভাবে যেটি করতে পারে না যে আসলে এসএলএন অফিসে বসতে পারে না প্রয়োজন হলে আপনি একজনের জায়গায় দুইজন করে এসিলেন রাখেন একজনকে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে রাখেন একজনকে শুধু ভূমির কাজে রাখেন সে শুধু নামজারিটাই দেখবে অন্য ক্ষেত্রে তার কোনো যাওয়া হবে না তাহলে অটোমেটিক দেখবেন যত ফাইলগুলো লম্বা হয়ে আছে এগুলো এক সপ্তাহের মধ্যে এগুলো কিন্তু কমতে শুরু করবে আপনি ওই একই এসিলেন দিয়ে নামজারি দেখাবেন নামজারি খতিয়ানগুলোকে আপনি ঠিক করার জন্য রাখবেন ওই একই এসিলেন্টকে আপনি সরকারি বিভিন্ন কাজের ক্ষেত্রে রাখবেন একই এসিলেন্টকে নানা প্রকার দায়িত্ব দিবেন তারাও তো মানুষ তারা আর কত কাজ করবে তাই প্রকৃত অর্থেই যদি আপনি দশ দিনে মুক্তিযোদ্ধাদের নাম এটা করাতে চান সর্বপ্রথম এসিলেন্ট অফিসে নতুন করে এসিলেন আপনি সেখানে দেন আপনার যারা কানুন গো আছে নাজির আছে অফিস বয় আছে তাদেরকেও এই যে গেজেটটা আসতেছে সেটা একটু জানান অনলাইনে যে নামজারিটা আপনি চালু করেছেন সেটা অনলাইনে করে আবার হার্ড কপি জমা করতে হয় সেই কপিটা বিশ টাকার কোড ফি দিয়ে জমা করতে হয় এই সমস্ত যে দুর্ভোগ আছে এগুলো দূর করার একটা চেষ্টা করেন আর যদি প্রকৃত অর্থেই দশ কর্ম দিবসে তারা নামজারিটা পায় তাহলে আমরাও হ্যাপি হবো মুক্তিযোদ্ধারাও হ্যাপি হবে এই দেশের জন্য এই মাটির জন্য তারা যুদ্ধ করেছে তারাও তাদের আত্মাও শান্তি পাবে তো বন্ধুরা এক্ষেত্রে আমরা একটি জিনিস বুঝলাম না বা আমরা একটি জিনিস ক্লিয়ারিটি পায়নি সেটি হচ্ছে যারা মুক্তিযোদ্ধাদের গেজেটকৃত মুক্তিযোদ্ধাদের সন্তান তারাও কি সুবিধা পাবেন কিনা সেটি আমরা এখনও দেখতে পারিনি হয়তো আগামী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম